नमस्कार, आज के আমরা যে বেসিক গেটের প্র্যাকটিক্যাল করব সেটা হলো অর গেট। এর আগের ভিডিওতে আমরা এন্ড গেট নিয়ে প্র্যাকটিক্যাল করেছি এবং সেটা আমরা বুঝেছি দেখেছি। আজকে আমরা অর গেটের প্র্যাকটিক্যালটা করব, এরপরে করব নট গেটের, তারপরে আমরা ইউনিভার্সাল গেটের দিকে আস্তে আস্তে যাব। তো এর আগের দিনকে আমরা দেখেছি এন্ড গেটের কাজ কি, কিভাবে অপারেশন হয় এবং তার লজিকটা কি, তার ট্রুথ টেবিল কি আছে, কিভাবে আমরা গেট সার্কিট তৈরি করতে পেরেছি বা এই সার্কিটের কিভাবে কম্বিনেশনটা তৈরি করতে পেরেছি। আজকে আমরা সেই একই জিনিস দেখব, শুধু অর গেটের। আচ্ছা, প্রথমে বলে দিই যে সেই একই জিনিস হচ্ছে, এখানে অর গেটের সিম্বল এটা, এটা ইনপুট এ বি এবং আউটপুট এ প্লাস বি। কেন এ প্লাস বি হচ্ছে? লজিক্যাল ম্যাথ অপারেশনটা হচ্ছে অ্যাডিশন বা প্লাস সাইন দেওয়া হয়। ট্রুথ টেবিল হলো কি, জিরো জিরো, মানে এ বি ইনপুট হলে আউটপুট এ প্লাস বি, এ এবং বি দুটোই যদি জিরো ইনপুট হয় তাহলে আউটপুট দেবে জিরো, এ জিরো যদি বি ওয়ান হয় তাহলে আউটপুট দেবে ওয়ান। কারণ হচ্ছে কি, যেহেতু অ্যাডিশান তাহলে জিরো প্লাস ওয়ান ইকালস টু জিরো হয়। ঠিক সেইরূপ ইনপুট যদি এ হয় আউট, আর ইনপুট বি যদি, ইনপুট এ যদি ওয়ান হয় এবং ইনপুট বি যদি জিরো হয় তাহলেও আউটপুট দেবে ওয়ান, এবং এ এবং বি দুটোই যদি ওয়ান ইনপুট হয় তাহলেও ওয়ান দেবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে এখান, এক্ষেত্রে অর গেটের ক্ষেত্রে শুধুমাত্র ইনপুট জিরো জিরো হলে তবেই মাত্র আউটপুটটা জিরো দেয়, বাদ বাকি যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় তাহলে তার আউটপুট সবসময় ওয়ান হয়। এখানে দুটো ইনপুট, এখানে যদি চারটে বা ছটি বা আটটি বা দশটি বা বারোটিও যদি ইনপুট থাকে, সেক্ষেত্রেও যদি কেবলমাত্র একটা ইনপুট ওয়ান হয় তাহলেও তার আউটপুট কিন্তু ওয়ান দেবে, আর সবকটা যদি ওয়ান হয় তাহলে তো আউটপুট ওয়ান দেবে। কিন্তু সবকটা যদি জিরো ইনপুট হয় তবেই তার আউটপুটটা আমরা জিরো পাব। ওকে, আচ্ছা, কী গেট ইউজ করছি? আমরা গেট ইউজ করছি 7432 আইসি। এই আইসির ডায়াগ্রামটা আমরা দেখে নিই। এই আইসির ডায়াগ্রামটা হচ্ছে সেই আগের মতোই আছে, অ্যান্ড গেটের মতোই আছে, 14টা পিন। এদিক থেকে হচ্ছে এক নম্বর পিন, মানে আইসির এই নচটা লেফট হ্যান্ড সাইডে যদি আমরা নিই, তার লেফট যে কর্নার, লেফট ডাউন যে কর্নার সেটা হলো ওয়ান, থেকে এইদিকে সেভেন, এবং উল্টো দিকে আছে এইট, তারপর আসছে ফোরটিন। এই ফোরটিন পিনে হচ্ছে আমরা পজিটিভ ভোল্টেজ দেবো এবং পিন নম্বর সেভেনে আমরা দেবো নেগেটিভ ভোল্টেজ। আচ্ছা, এবারে আসি এই গেটের, এই গেটের কী ক্রাইটেরিয়া বা কী পার্টিকুলার্স আছে এখানে দেখে নিই। যে 7432-তে হচ্ছে অর গেট আইসি, এর চারটি গেট আছে, এই দেখো চারটি গেট, গেট 1, 2, 3, 4, এবং প্রত্যেকটি গেটেই দুটি করে ইনপুট এবং একটি করে আউটপুট আছে। আর 7 নম্বর পিনে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ এবং 14 নম্বর পিন বা পিন নম্বর 14 আমরা পজিটিভ কানেকশান দেবো। কীভাবে সার্কিট তৈরি করব? এখানে এ এবং গি, এ এবং বি দুটো হচ্ছে ইনপুট, যে কোনো এটা গেটের, গেট ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি বা ফোর হতে পারে, টু ইনপুট গেটের ক্ষেত্রে এ এবং বি দুটো সুইচ দেওয়া হয়েছে এখানে। মানে যখন আমরা এ বি দুটোই জিরো করব এবং শুধু এ জিরো বি ওয়ান এবং এ ওয়ান বি জিরো এবং এ ওয়ান বি ওয়ান, সেক্ষেত্রে এখানে সুইচ ব্যবহার করা হয়েছে। আর এটা হলো অর গেট, এর একটা রেজিস্ট্যান্স আউটপুট দিয়ে, আউটপুট সেকশন থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে, 220 ওহমসের একটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা একটি এলইডিতে সংযোগ করেছি বা কানেক্ট করেছি, এবং সেটা এলইডি আরেকটা যে লিড, নেগেটিভ লিডটা, সেটি নেগেটিভের সঙ্গে, নেগেটিভ বা ব্যাটারির নেগেটিভের সঙ্গে কানেক্টেড করা আছে। এলইডিটা জ্বললে তাহলে ওয়ান, এবং যদি নিভে থাকে বা বন্ধ হয়ে থাকে তাহলে সেটা জিরো। সেকশনটা দেখে নিই, ইনপুট সেকশন এই পর্যন্ত হচ্ছে, তারপরে এটা হচ্ছে প্রসেস সেকশন, গেট প্রসেসিং সেকশন যেখানে অ্যারিথমেটিক প্রসেসটা হয়, এবং তারপর তার আউটপুট সেকশনটা আছে। ওকে, এরপরে আমরা প্র্যাকটিক্যাল চলে যাচ্ছি সরাসরি। হ্যাঁ, এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যাল বোর্ডে আছি। এটা হলো ব্রেড বোর্ড, এই হলো আইসি আমাদের 7432 অর গেট আইসি, চারটি গেট আছে এর মধ্যে, এবং এটা 14 পিনের আইসি। এই দেখো নাম্বারটা শো করছে 7432। আচ্ছা, এই হলো কানেকশন, এই দুটো হচ্ছে সুইচ এ এবং সুইচ বি, এই সুইচটা হলো সুইচ এ এবং এই সুইচটা হলো সুইচ বি। 3 নম্বর পিনে আউটপুট দেওয়া হয়েছে এবং 3 নম্বর পিনটা
আমরা একটা রেজিস্ট্যান্সের সঙ্গে আউটপুটটা বের করে দিয়েছি এবং সেখানে একটা সিরিজে এলইডি রেড কালারে ব্যবহার করা হয়েছে। এটি হলো নেগেটিভের কানেকশন এবং সেখানে একটি এলইডি ব্যবহার করা হয়েছে। এলইডিটা জ্বলবে অথবা নিভবে, অর্থাৎ এলইডিটা গ্লো করবে অথবা এটা গ্লো করবে না। এই দুটো এলইডি যেখানে দেওয়া হয়েছে, এই দুটো এলইডি হলো সুইচ ওয়ানের অ্যাক্টিভ এলইডি এবং সুইচ বি বা সুইচ টু এর অ্যাক্টিভ এলইডি। অর্থাৎ এই সুইচগুলো যদি প্রেস হয় তাহলে এলইডিগুলো জ্বলবে, প্রেস যদি না হয় তাহলে এলইডিগুলো জ্বলবে না। দেখি এবারে পরীক্ষা করে দেখা যাক প্র্যাকটিক্যালটা করে। ট্রুথ টেবিলটা একবার দেখে নিই, 00 এবি যদি 00 হয় তাহলে হবে আউটপুট পাওয়া যাবে 0। আচ্ছা, এখানে আমরা কানেকশন করে দিয়েছি অলরেডি, এখানে এর বোর্ডের মধ্যে ভোল্টেজ ফ্লো হচ্ছে। এই দুটো এই অবস্থা 00 আছে, ঠিক আছে। এখানে এই দুটো এখন এই মুহূর্তে 00 কন্ডিশনে আছে, মানে 00 স্টেটে আছে। এই এটাও 0 স্টেট এবং এটাও 0 স্টেট, অর্থাৎ অফ স্টেটে আছে। এই অফ স্টেটে থাকার জন্য আউটপুটটা আমরা এখানে 0 পাচ্ছি বা অফ স্টেট পাচ্ছি অর গেটের নিয়ম অনুযায়ী। এবং আমি যদি সুইচ এ 0 করি, সুইচ বি কে যদি 1 করি, মানে ট্রুথ টেবিল অনুযায়ী দেখি সুইচ এ 0, সুইচ বি হচ্ছে 1, এটা সুইচ এ, এটা সুইচ বি, সুইচ বি কে আমি 1 করলাম, দেখো সঙ্গে সঙ্গে এলইডি গ্লো করছে, ইন্ডিকেট করছে যে এটা পজিটিভ বা 1 পাচ্ছি আমি এখানে। আচ্ছা, নেক্সট পরে এ সুইচটি 1 এবং বি সুইচটি 0, এখানে আসি, এ সুইচটিকে আমি 1 করলাম, দেখো এলইডি গ্লো করছে, বি সুইচটি 0 আছে, তাহলেও কিন্তু 1 আমরা পাচ্ছি যেহেতু যোগ হচ্ছে, অর্থাৎ 101 এইভাবেই কাজ করছে। নেক্সট হচ্ছে বি সুইচ এ এবং বি উভয় ক্ষেত্রেই 1, সেক্ষেত্রে দেখা যাক, এটি 1 করলাম, এটিও 1 করলাম, দেখো দুটি এলইডি স্ট্যাটাস দেখাচ্ছে, ব্লু কালারের এলইডি স্ট্যাটাস দেখাচ্ছে, দুটি সুইচ প্রেস হয়েছে এবং আউটপুটটা আমরা 1 হিসেবে পাচ্ছি। আর একবার আমরা দেখে নিই, এই দুটি আছে 00 স্টেটে আছে, 00 0 প্লাস 0 ইকুয়ালস টু 0, 0 প্লাস 1 ইকুয়ালস টু 1, আচ্ছা 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, আর হলো শেষে 1 প্লাস 1 ইকুয়ালস টু 1। বোঝা গেছে? প্র্যাকটিক্যালটা ভালো করে দেখে নাও বোর্ডটা। যেখানে হচ্ছে বলেছি এখানে এখানে এইটা হচ্ছে 14 পিন, এই পজিটিভ পাওয়ারটা দেওয়া হয়েছে, আর এই হলো পিন নম্বর 7, এটা নেগেটিভ কানেকশন দেওয়া হয়েছে এখান থেকে, মানে আইসিতে নেগেটিভ এবং পজিটিভটা দেওয়া হয় আইসির আইসিকে ভোল্টেজ দেওয়ার জন্য। অর্থাৎ আইসি তো ভোল্টেজে কাজ করবে, সেই আইসির ইন্টারনাল অপারেশানটার জন্য যে ভোল্টেজ লাগে সেই জন্য 7 নম্বর পিনে নেগেটিভ এবং 14 নম্বর পিনে হচ্ছে, পিন নম্বর 14 হচ্ছে পজিটিভ। আর এই দুটো হলো ইনপুট, ইনপুট এখানে 1 নম্বর পিন, এখানে 2 নম্বর পিন, এটা হচ্ছে পিন নম্বর 3 নম্বর পিন, এখান থেকে আমরা অপারেশন করব। এবং 4 5 6, এখানে 4 এবং পিন 5 হচ্ছে ইনপুট এবং 6 পিন হচ্ছে আউটপুট। ওকে, থ্যাংক ইউ।